ছাত্রছাত্রীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর বাড়িতে অবস্থান করছো। আজকে আবার আমি তোমাদেরকে দশম শ্রেণীর জন্য উপকূল পরিবেশে ওই চতুর্থ অধ্যায় থেকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা ক্লাসটি দেখবে এবং আশা করি উপকৃত হবে। গত পাঠে আমি তোমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ নদী ভাঙনের ক্ষয়ক্ষতি এতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম। এখন আমি এর পরের অংশটুকু পড়াবো। পরের অংশ হয়েছে ভূমিকম্প। এখান থেকে আমি আমার পাঠটা শুরু করছি। সবাই পাঠ্য বই খোলো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো। ভূমিকম্প হচ্ছে আমাদের আরেকটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এর আগে আমরা আরো অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের নাম শুনেছি, সেগুলো কি কি ছিল কারো মনে আছে কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেগুলো ছিল বন্যা, ছিল ঘূর্ণিঝড়, ছিল নদী ভাঙন, ছিল খরা। আচ্ছা এইগুলোর মতোই এই ভূমিকম্প আরেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটি প্রাকৃতিক দুর্যোগ হলো এটি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, সব প্রাকৃতিক দুর্যোগে আকস্মিক হয়ে থাকে, কিন্তু আকস্মিক সব প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকলেও যেমন বন্যা, বন্যা যে বছর বন্যা হবে আমরা আগে থেকে এক ধরনের মানে সংকেত পেয়ে থাকি, সেটা কিরকম যে যে বছর প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা আশা করতে পারি যে সেই বছর বন্যা হবে। আবার দেখা গেছে যে যখন প্রচুর রোদ হচ্ছে তখন বৃষ্টিপাত খুব অভাব, তখন দেখা যায় যে আমরা মনে করি যে না এবছর খরা হবে। ঠিক একইভাবে ঘূর্ণিঝড় বা নদী ভাঙন আমরা বুঝতে পারি, কিন্তু এটি একমাত্র এমন এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেটি সম্পর্কে আগে থেকে কোনো ধারণা পাওয়া যায় না। যে প্রাকৃতিক দুর্যোগটি একেবারে আকস্মিক এসে থাকে, সব প্রাকৃতিক দুর্যোগে আকস্মিক এসে থাকে, কিন্তু এটি একেবারে আকস্মিক এসে থাকে। তবে বাংলাদেশ যেহেতু মহাসাগর থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু বাংলাদেশ সামুদ্রিক ভূমিকম্প প্রবল অঞ্চল হিসেবে চিহ্নিত করা যায় না, সেহেতু বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা কম। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণগুলো বৃদ্ধি পাচ্ছে, এছাড়াও বিভিন্ন ধরনের দূষণ, তাছাড়াও ভূমিকম্পের প্রথম এবং প্রধান যে কারণ যে প্লেটের প্লেটের ঘর্ষণের ফলে যে ভূমিকম্প হয়ে থাকে, এসব কারণে দেখা গেছে যে বাংলাদেশ ভূমিকম্প প্রবল ঝুঁকিপূর্ণ প্রবল এলাকা হিসেবে এখন ধরা হচ্ছে। যাই হোক, 1948 সালে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগৃহীত শুরু হয় বাংলাদেশে। তখন বাংলাদেশকে তিনটি ভাগে ভূমিকম্প অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। সেটি হচ্ছে অগভীর কেন্দ্র, আরেকটি হচ্ছে মধ্য পর্যায়ের কেন্দ্র, প্রথমটি হচ্ছে অগভীর কেন্দ্র, দুই মধ্য পর্যায়ের কেন্দ্র, সেটি হচ্ছে মানব
কোনটি হচ্ছে মারাত্মক ঝুঁকি পূর্ণ অঞ্চল, মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল, দুই হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল, মাঝারি ঝুঁকি পূর্ণ অঞ্চল, তিন হচ্ছে আমাদের কম ঝুঁকি পূর্ণ অঞ্চল। আচ্ছা, তাহলে দেখা গেছে 1993 সালে বাংলাদেশকে আবার তিনটি অঞ্চলে ভাগ করা হয়, সেটি হচ্ছে দেখো কি কি, মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল, মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল, কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভূমিকম্পের কিভাবে ভূমিকম্প বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই পর্যন্ত আমরা বললাম। এখন আমাদের রয়েছে ভূমিকম্পে করণীয়। ভূমিকম্পে তুমি কি করবে, দৌড়ে বের হয়ে যাবে, ছোটাছুটি করবে? না। হ্যাঁ, আমরা ভূমিকম্প শুরু হলে আমরা খোলা মাটির নিচে চলে যাবো, দৌড়ে নেমে পড়বো, কিন্তু সেটা কি আস্তে ধীরে করতে হবে, তা না হলে দেখা যাচ্ছে বিপদের পরিমাণ আরো বেড়ে যাবে। তখন কি করবো আমরা, যে সামনের দরজা দিয়ে দেখা গেছে যে সবাই বের হবে, আমরা সামনের দরজা দিয়ে বের না হয়ে আমরা পেছনের দরজা দিয়ে বের হবে, কিন্তু হয়তো বা ঝুঁকির পরিমাণটা আরো কম থাকবে। লিফটে যদি কেউ আটকা পড়ে তখন তাকে লিফট থেকে বের করার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। বাড়িতে যে আমাদের বৈদ্যুতিক সংযোগ আছে সেগুলো আমাদের কি করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, গ্যাসের চুলা বন্ধ করতে হবে। তারপর বাড়ির বাইরে বড় দালানে কোথায় নিচে বা নিচে না দাঁড়িয়ে আমাদের কোথায় চলে যেতে হবে, খোলা মাঠে চলে যেতে হবে। অর্থাৎ বাড়ির ভূমিকম্প হচ্ছে বাড়ির মধ্যে, বাড়ির কোথাও আমরা চুপচাপ চুপটি করে দাঁড়িয়ে থাকলাম এরকম করলে আমাদের হবে না, তখন আমাদের কোথায় চলে যেতে হবে, খোলা মাঠে চলে যেতে হবে। এরপর আমাদের রয়েছে যে ট্রেনে বা গাড়িতে যদি কখনো ভূমিকম্প হয় তখন বিভিন্ন জিনিস ধরে আমাদের স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাতের সামনে যদি আমাদের কোনো ধারালো অস্ত্র, লোহা, কড়া, পানির বোতল এগুলো থাকে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভূমিকম্পে করণীয়। আচ্ছা, এরপর আমাদের রয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ, কিভাবে আমরা ভূমিকম্পটা ভূমিকম্পে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এর ক্ষয়ক্ষতি কমানোর জন্য, বা এই প্রাকৃতিক দুর্যোগটি সম্পূর্ণভাবে তো কমাতে পারবো না, এটার যাতে আমাদের কিছুটা হলেও আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় তার জন্য আমাদের কি কি করতে হবে। দেখা গেছে যে ভূমিকম্প সম্পর্কে আমাদের সকলকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, এটি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। এরপর আমাদের রয়েছে সারা দেশের ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করতে হবে। দেখা গেছে বড় বড় বিল্ডিং তৈরি করার সময় কাঠামো কোড আমাদের লক্ষ্য করতে হবে। তারপর ঢাকা শহরে রাজকীয় ভবন নির্মাণের প্ল্যান অনুসার নীতিমালা আমাদের মেনে চলতে হবে। ঢাকা শহরে যে রাজকীয় আন্দাজে যে রয়েছে সেই নীতিমালাগুলো আমাদের মেনে চলতে হবে। সারা দেশের রাস্তাঘাট প্রশস্ত করতে হবে। দুর্যোগ কবল এলাকায় উদ্ধারের কার্যক্রমের জন্য নৌবাহিনী ও পুলিশ বাহিনী ডগ স্কোয়াড রাখা, আর ক্ষয়ক্ষতি এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে। এগুলো করলে মোটামুটি কিছুটা হলেও আমাদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হবে। আচ্ছা, এতক্ষণ আমরা ভূমিকম্প সম্পর্কে পড়লাম যে ভূমিকম্প কি, ভূমিকম্প বাংলাদেশে কিভাবে ভূমিকম্প মানে অঞ্চলে ভাগ করা হয়েছে, ভূমিকম্পে আমাদের করণীয় কি, কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এগুলো পড়লাম। এখন আমরা করব দুর্যোগ ব্যবস্থাপনা। এখন আমরা কি করব, দুর্যোগ ব্যবস্থাপনা। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা কি, গত ক্লাস থেকে তো আমি পড়িয়েছিলাম দুর্যোগ কি। আচ্ছা, এখন
তখন আমরা করব দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় দুর্যোগের ক্ষয়ক্ষতি বা দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগের প্রস্তুতি এবং দুর্যোগের সারাদার এবং পুনরুদ্ধার কেন্দ্র, অর্থাৎ দুর্যোগের সময় আমাদের যে দুর্যোগের পূর্ববর্তী, দুর্যোগের পরবর্তী অবস্থা, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য যেসব কার্যক্রম করা হয়ে থাকে সেটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ পরবর্তী পরবর্তী সকল ক্ষয়ক্ষতি কমানোর জন্য যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেটি দায়িত্ব হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য, দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে তিন। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়েকটি আমাদের অনুধাবনে আসতে পারে, যে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো লিখো, তখন আমাদের তিনটি উদ্দেশ্য তোমরা দেখবে, তাহলে একটু সুন্দর করে পাবে। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি? দুর্যোগের সময় জীবন সম্পদের যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিগুলো হ্রাস করা, তারপর আমাদের প্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত জনগণকে অল্প সময়ে সকলের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। আরেকটি রয়েছে দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের কাজ ভালোভাবে সম্পূর্ণ করা। তাহলে আমাদের তিনটি উদ্দেশ্য কি কি? তিনটি উদ্দেশ্য হচ্ছে দুর্যোগের সময় জীবন সম্পদের ক্ষয়ক্ষতি কমানো, আর আরেকটি হচ্ছে যারা দুর্যোগ দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়া, আরেকটি হচ্ছে দুর্যোগ পুনরুদ্ধারের কাজ দ্রুত পরিচালনা করা। এটি হচ্ছে আমাদের দুর্যোগের ব্যবস্থাপনার তিনটি উদ্দেশ্য। আচ্ছা, এখন দেখো আমাদের বইয়ে দেখবে দুর্যোগ ব্যবস্থাপনার একটি ছক রয়েছে, একটি কি রয়েছে, একটি চিত্র রয়েছে। দুর্যোগ সংগঠন ও এর প্রভাব, তারপরে এটা রয়েছে পূর্ব প্রস্তুতি, এরপরে আমাদের রয়েছে প্রশমন, এরপরে রয়েছে প্রতিরোধ, প্রশমন প্রতিরোধ, এরপর আমাদের রয়েছে সারাদান, এরপর রয়েছে পুনরুদ্ধার, পুনরুদ্ধার, এরপরে আমাদের রয়েছে উন্নয়ন। এই হচ্ছে আমাদের সার্কেলটা। দেখো সার্কেলের পরে রয়েছে কি রয়েছে, পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতিটা কি? দুর্যোগের যখন দেখা গেছে যে দুর্যোগ আসতে পারে এরকম কিছু আবহাওয়া বার্তা থেকে যখন আমরা এই পূর্বাভাস পেয়ে থাকি তখন সেগুলো জনগণের মাঝে এই সেই সংবাদটা ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, তাহলে দেখা গেছে যে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হয়। প্রশমন কি? প্রশমন হচ্ছে দুর্যোগের স্থায়িত্ব, দীর্ঘস্থায়িত্বতা হ্রাস করাকে বলা হয় প্রশমন। আচ্ছা, তারপর বলা হয়েছে এরপরে আমাদের হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধটা কি? দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং ঝুঁকি কমানোর জন্য যে ব্যবস্থাপনা হাতে নেওয়া হয় সেটাই হচ্ছে প্রতিরোধ। দেখা গেছে যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে চিহ্নিত করা এবং সেই অঞ্চলগুলোকে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নেওয়া। এরপর রয়েছে সারাদান। সারাদানটা কেমন? দুর্যোগ ব্যবস্থাপনার আরেকটি বিশেষ অংশ হচ্ছে সারাদান। দুর্যোগের পরেই উপযুক্ত সারাদানের প্রয়োজন হয়। নিরাপদ কখন দেখা যায়, নিরাপদ পানির অভাব, খাদ্যের অভাব দেখা দেয়, তখন এই ওই দুর্যোগ প্রবণ এলাকায় এগুলো ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়া এই সারাদানের এই দুর্যোগ ব্যবস্থাপনার সারাদান হচ্ছে এর কার্যক্রম। তারপর হচ্ছে পুনরুদ্ধার। দুর্যোগ ঘটে যাওয়ার পর দুর্যোগে দেখা গেছে যে পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ভাবে ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে আবার পূর্ব অবস্থাকে ফিরিয়ে আনাই হচ্ছে পুনরুদ্ধার। আর উন্নয়ন, দেখা গেছে যে দুর্যোগ কবল যে এলাকা, যেসব এলাকায় দুর্যোগ ঘটে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব এলাকায়
সঠিকভাবে ভালোভাবে ত্রাণ পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে, অর্থাৎ ভালোভাবে স্বাস্থ্য সেবা, খাবার পানি, খাবার পৌঁছে দেওয়া, অবস্থার উন্নতি ঘটানো, পূর্বের অবস্থাকে ফিরিয়ে আনা হচ্ছে উন্নয়নের কার্যক্রম। আচ্ছা, তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পূর্বপ্রস্তুতি, প্রশমন, প্রতিরোধ, সারাদার, পুনরুদ্ধার, উন্নয়ন কার্যক্রম গুলো কি কি, এই সবগুলো নিয়েই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। আচ্ছা, এরপর আমাদের দুর্যোগ, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, সেটা কি রাঙ্গামাটি, বান্দরবান, হ্যাঁ চিটাগাং, তো এই যে আমাদের উপকূল অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে দুর্যোগের ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে। তখন দেখা গেছে যে কেউ সমুদ্রের পাড়ে থাকে দর্শনার্থীরা, আবার দেখা গেছে যে জেলেরা মাছ ধরার জন্য বড় বড় জাহাজ নিয়ে সমুদ্রে থাকে, তখন তাদের মাঝে দ্রুত দুর্যোগের সংবাদটা পৌঁছে দেওয়া বা দুর্যোগ আসতে পারে সেই সংবাদটা পৌঁছে দেওয়া, দুর্যোগ হওয়ার পর তাদের ক্ষয়ক্ষতি কমানো, তাদের পুনরুদ্ধারের কাজ করা, তাদের ভালোভাবে সেবা দেওয়া, হসপিটাল, সমান স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা, এগুলো হচ্ছে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম। যাই হোক, আর এই উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে আমি শেষ করলাম। আমি তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু পেরেছি। যাই হোক, তোমরা ভিডিওর এক আর দুই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে, কিছুটা হলেও বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা হলো আমি পড়িয়ে দিয়েছি, বাকি পড়াটুকু কিন্তু তোমাদের কাছে, ঠিক আছে? আশা করি তোমরা বাসায় করবে, আমার ছেলেরাও করবে, আমার মেয়েরাও করবে, ভিডিওটা দেখবে এবং কিছুটা হলেও উপকৃত হবে। যাই হোক, তোমাদেরকে আমরা পড়া দিয়ে দিচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে 30টা এমসিকিউ দিয়েছিলাম, ঠিক আছে? আমার মনে আছে আমি 30টা এমসিকিউ তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পাঠ্য বই থেকে পাঠ্য হয়ে তোমাদের দুটি সৃজনশীল প্রশ্ন আছে, পেজ 223 আর 224, এই দুটি সৃজনশীল তোমরা রেজিস্ট আপলোড করবে। দুটি সৃজনশীল আছে, এই দুটি তোমরা এইচডব্লিউ করবে। এই দুটি তোমরা কি করবে? এইচডব্লিউ করবে, ঠিক আছে? এইচডব্লিউ করবে। আশা করি তোমাদের উপকৃত হবে, আর সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? পরবর্তীতে আবার কোনো একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।